ফি বছর বর্ষায় ভরা নদীর বুকে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়, কেননা ফি বছর বর্ষায় ভেঙে পড়ে বাঁশের সেতু, যার ফলে পারাপার করতে একমাত্র অবলম্বন ওই নৌকো। ভরা জলে ছাত্রছাত্রী, মুমূর্ষু রোগী বা দৈনন্দিন কাজে মানুষজনকে যাতায়াত করতে হলে একমাত্র অবলম্বন জীবনের ঝুঁকি নিয়ে নৌকো। জলে তোলে আমাদের সাঁকোটিটা ভেঙে গেছে, এতে আমাদের গ্রামবাসীদের দীর্ঘদিনের খুব অসুবিধা হচ্ছে। এখানে স্কুল লোক যাতায়াত করে, মেয়ে ছেলে ছেলে সবাই। আমরা চাই এটা একটা পোল হোক, কিসের পোল, কংক্রিটের ব্রিজ, কংক্রিটের ব্রিজ একটা হোক। ছাত্রছাত্রী রুগী টুগী নিয়ে যাতায়াতে অসুবিধায় পড়ছে, খুব অসুবিধায় পড়তেছি। কতগুলো গ্রাম? 10টা। বিভিন্ন ব্যারেজের মতো কাঁসাই ব্যারেজেও জল ছাড়ায় জলস্তর বেড়েছে কাঁসাই নদীতে, আর জলস্রোতে ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। কাঁসাই নদীর ওপর অবস্থিত কাঁসাই ব্যারেজ থেকে জল ছাড়ায় কাঁসাই নদীতে জলস্তর বেড়েছে তীব্র স্রোতে। পাঁশকুড়ায় কাঁসাই নদীর ওপর দুটি বাঁশের সেতু ভেঙে পড়ে, যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হলো 10 থেকে 15টি গ্রাম। পাঁশকুড়া থানার অন্তর্গত চৈতন্যপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁসাই নদীর ওপর ডোমঘাট ও সরাইঘাটের পাশের সেতু প্রবল স্রোতে ভেঙে যায়। থানায় এসে আগে মোড় নিয়ে নিচ্ছে, তারপরে সাইড হয়ে বেরিয়ে গেছে। সাঁকো এসে তো হচ্ছে না, ওই সাঁকো ব্রিজ, তার জন্য আমাদেরকে সাঁকো তৈরি করতে হচ্ছে। পাঁশকুড়ার ডোমঘাট ও সরাইঘাটে বাঁশের সেতু ভেঙে যাওয়ার ফলে 10-15টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। এলাকার মানুষজন কিছুদিন ধরেই এর দাবি তুলছিল এখানে পাশের বদলে পাকার ব্রিজ হোক, কিন্তু তা না হওয়ায় প্রতি বছর জলস্রোতে ভেঙে যায় বাঁশের সেতু, যার ফলে যোগাযোগ পুরো বিচ্ছিন্ন হয়ে যায় মানুষজনের। সেতু দিয়ে প্রতিদিন গড়ে 10 থেকে 12 হাজার মানুষ লোক যাতায়াত করে, মুমূর্ষ রুগী থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রীরা এই সেতুর উপর নির্ভরশীল। এই সেতু ভেঙে যাওয়ায় আপাতত এলাকার মানুষজনদের প্রায় 15 কিলোমিটার ঘুরপথে বিভিন্ন কাজে পৌঁছাতে হচ্ছে। এখানে দীর্ঘদিন কংক্রিটের সেতুর দাবি তুলেছে এলাকাবাসী, তারপরেও এই জায়গায় কংক্রিটের ব্রিজ হয়নি। প্রতি বছর বর্ষাকালে ভরা নদীতে বাঁশের সেতু ভেঙে পড়ে জলস্রোতে, তারপরেই কার্যত প্রাণের ঝুঁকি নিয়ে এলাকাবাসীকে যাতায়াত করতে হয় ভরা নদীতে নৌকো চড়ে। পাঁশকুড়া থেকে সৈকত সে রিপোর্ট, নিউজ 18 লোকাল।